ঢাকা 17 আসনের উপনির্বাচনে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন আচরণবিধি নিয়ে কঠোর অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই উপনির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিইসি। এ সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে নানা পরামর্শ দেন প্রার্থীরা। আগামী 17 জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের উপনির্বাচন। প্রার্থীদের কাছ থেকে সহিষ্ণু আচরণ প্রত্যাশা করেন সিইসি।